الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه. اللهم صل على ইবাদত বন্দেগীর মধ্যে তার নিজের সময়কে ব্যয় করা,
আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমরা রুহে জগৎ থেকেই আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছ থেকে স্বীকৃতি নিয়ে আসছি যে দুনিয়াতে যায়া আমরা আপনাকে রব হিসেবে গ্রহণ করব, আমরা আপনাকে প্রতিপালক হিসেবে গ্রহণ করব, আপনাকে আমাদের সব কিছুর সেরে তাজ বানাবো, আপনার হুকুম ব্যতীত রেখে আমরা অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্যের দেখানো কোনো ভুল ভ্রান্তির মধ্যে আমরা যাব না। এই স্বীকারোক্তি আমরা আল্লাহ তাআলার কাছে দুনিয়াতে আসার পূর্বেই রুহে জগতে থাকতেই আমরা সেই স্বীকারোক্তি দিয়ে আসছি। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, আর এই ইবাদত বন্দেগীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আহাম ইবাদত যেটা সেটা হলো নামাজ। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহ তাআলা বলেন যে নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবং এটা সবচেয়ে বড় জিকির। আল্লাহ তাআলার স্মরণ করার মধ্যে সবচেয়ে বড় মাধ্যম হলো নামাজ। সালাত হলো সবচেয়ে বড় মাধ্যম যেটার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার অতি নিকটবর্তী হয়ে যায়। হাদিস শরীফে আসছে যখন মানুষ আল্লাহ তাআলার সম্মানে আল্লাহ তাআলার ইবাদত করার কল্পে যখন মসজিদে এসে বান্দা নিজেকে একজন ইবাদতগার হিসাবে, নিজেকে একজন নগণ্য গোলাম হিসাবে আল্লাহ তাআলা হুকুম পালনের জন্য যখন কোনো বান্দা এই মসজিদে এসে সেজদায় পড়ে যায়, হাদিস শরীফে আসছে কেমন যেন সে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করলো এবং আল্লাহ তাআলাকে সেজদা করার মাধ্যমে সে তার নিজেকে নিজের গোলামিয়াতের পরিচয় দিল যে আমি আল্লাহ তাআলার গোলাম। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সবচেয়ে দামি হুকুম নামাজকে পরিপূর্ণভাবে আয়ত্তে নিয়ে আসবে এবং সবচেয়ে বড় ইবাদত হিসাবে সেটাকে ধরে নিবে, সেই ব্যক্তির জন্য দুনিয়া এবং আখেরাত উভয়টাই সফল কাম হবে। কিন্তু হুজুর নামাজ তো সেই কবে থেকে পড়তেছি, আমার নামাজের ভিতরে তো আমি সফলতা পাইলাম না, সেই কবে থেকেই তো জিকির আজকার করতেছি, আমার সফলতা তো আসলো না। তাহলে বুঝতে হবে যেই নামাজ আল্লাহ তাআলা পড়তে বলছেন সেই কাঙ্ক্ষিত মানের নামাজ, সেই মানসম্মত নামাজ আমার এবং আপনার দ্বারা হয় না। পরীক্ষার খাতায় যদি সঠিক লেখা না হয়, 10 পৃষ্ঠার জায়গায় যদি 20 পৃষ্ঠাও লেখেন কোনো কাজ হবে? কোনোই কাজ হবে না। ঠিক তদ্রূপ মমিন ব্যক্তি যদি নামাজ আদায় করে আর সেই কাঙ্ক্ষিত মানের নামাজ যদি সে না পড়ে, তাহলে ঠিক তদ্রূপ ওই নামাজ তাকে গুনার কাজ থেকেও ফিরাইতে পারবে না, ওই নামাজ তাকে দুনিয়াতেও সফলতা দিবে না, ওই নামাজ পরকালেও তার সফলতা আসবে না, ওই নামাজ দ্বারা তার কোনো কিচ্ছুই হবে না। ইমানের পর মুমিন নারী পুরুষদের জন্য সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো আদায় করা, এটাও ফরজ। 5 ওয়াক্ত ফরজ নামাজ সময় মতো আদায় করা ফরজ। এই নামাজ এটা হলো সালাতের পরিভাষা। সালাত অর্থ প্রার্থনা করা। ইসলামের পরিভাষায় সালাতের অর্থ হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো নির্ধারিত পদ্ধতিতে রুকু সেজদার মাধ্যমে আল্লাহ তাআলার জিকির এবং দোয়া করা। কোরআন ও হাদিসের চেয়ে বেশি গুরুত্ব অন্য কোনো ইবাদতকে দেওয়া হয়নি। মুমিন মুসলমান হিসেবে একজন মানুষের যত ইবাদত করার দরকার, আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে আহামপূর্ণ ইবাদত হলো নামাজ। এই নামাজের কথা কোরআন এবং হাদিসে এতবার আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে এতবার বলেছেন
কোরআন ও হাদিসের চেয়ে অন্য কোন আলোচনা বেশিও হয় নাই আর অন্য কোন আলোচনাকে এত গুরুত্ব দেওয়া হয়নি। কোরআনে মাজিদে প্রায় 80 স্থানে আল্লাহ তাআলা এই নামাজের নির্দেশ দিয়েছেন। নামাজের গুরুত্ব বোঝানো হয়েছে অসংখ্য হাদিসে। হাদিসের কিতাবগুলোতে যত হাদিসের কিতাব আছে এই তাহারাতের পরেই নামাজের আলোচনা। একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলমান হওয়ার পরে যখন সে ইসলামের মধ্যে প্রবেশ করলো তখন তার প্রথম কাজ নামাজ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা যে ব্যক্তি স্বীকার করবে তার পরবর্তী পদক্ষেপ তার নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ইচ্ছা করে কোনো ব্যক্তি নামাজের অবহেলা করলো, আল্লাহ রাসূল বলেন যে সেই ব্যক্তি কাফের হয়ে গেল। একজন মুমিন মুসলমানের পরিচয় তো সর্বপ্রথম হওয়ার কথা ছিল নামাজকে আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন কথা বললেন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে সেই ব্যক্তি কুফরি করল। এই কুফরি করার মধ্যে আমরা সবাই নিমজ্জিত। যারা আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতেছি আলহামদুলিল্লাহ, আর যারা আল্লাহ তাআলার হুকুম থেকে গাফেল রয়েছি তাদের অবস্থা কি? ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে যদি এই অধঃপতন হয়, এই কুফরি করা হয়, তাহলে যারা নামাজ মনেই করি না এদের অবস্থা কি? আল্লাহ তাআলা বলেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. الله تعالى مؤمن دل متقي دل پرچائی دیتے گئے الله تعالى بولن الذين يؤمنون بالغيب جارا الله تعالى اوپر ایمان آن بے جارا الله تعالى اوپر ایمان آن بے شرب بطن تابع کاز آن بے ويقيمون الصلاة তাদের নামাজ আদায় করে। ইমান আনার পরেই সর্বপ্রথম কাজ হলো ব্যক্তি কি করা? নামাজ আদায় করা, সালাত আদায় করা। আল্লাহ তাআলা বলেন যে যারা অদৃশ্যের প্রতি ইমান আনবে, আমি আল্লাহর প্রতি যারা ইমান আনবে তাদের প্রথম মিশনই হবে নামাজ আদায় করা, সঠিকভাবে নামাজকে আদায় করা। আল্লাহ তাআলা বলেন যে আর আল্লাহ যে রিজিক দিয়েছেন তা থেকে তার আল্লাহ তাআলা তাদেরকে যে রিজিক দান করেছেন তা থেকে ব্যয় করা। এই কল্পে একটি হাদিস আসছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইয যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাঁচ জিনিসের উপর ইসলামের ভিত্তি রাখা হয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল, এই কথার উপর সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাত ওয়া ইতায় যাকাত, আর যথাযথভাবে নামাজ আদায় করা। জাকাত আদায় করা, ওয়াল হাজ্জা এবং হজ আদায় করা, ও সাওমি রমাদান এবং রমজান মাসে রমজানের রোজাকে আদায় করা। এই পাঁচ জিনিস হলো ইসলামের মূল ভিত্তি। তো ফাউন্ডেশন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা আমরা যারাই স্বীকার করছি ফাউন্ডেশনের প্রথম কাজ ইকামাতিস সালাত, নামাজকে প্রতিষ্ঠিত করা, নামাজকে আমভাবে সর্বসাধারণের জন্য বালেগ আকেল পুরুষ বালেগ আকেল আকেলা মহিলা যারা আছেন তাদের প্রতি নামাজকে আবশ্যক করে নেওয়া। এইটা দুনিয়ার কোনো রাজা বাদশার হুকুম না, মহান আল্লাহ তাআলার হুকুম। সম্মানিত হাজিরিন, নামাজের ব্যাপারে কথা উঠলে আমরা একবার একটু নিজের দিকে খেয়াল করি যে এই কথাগুলো আমাকে বলা হইতেছে, আমাদেরকে বললে যে আমাদেরকে বলা হইতেছে নামাজের কথা, বিষয়টা তো তাহলে একটু বেকায়দা হয়ে যায়। আমাদের এক ওস্তাদ
হযরত মাওলানা মুফতি ওমর ফারুক দামাত বারাকাতুল আলিয়া আমরা ছাত্র জামানায় যখন ছিলাম তখন তিনি বয়ানের মাঝে একবার বলছেন যে দেখো এই যে মাদ্রাসা এখানে আমাদের ছাত্রদের ভিতরে দুইটা ভুল শব্দ আছে একটা হলো ভুল শব্দ আর একটা হলো সঠিক শব্দ তো হুজুর বলেন যে তোমরা বলো আমার মাদ্রাসা না আমাদের মাদ্রাসা তো হুজুররা সবাই হুজুরের কথা শুনে ছাত্ররা সবাই উত্তর করতেছে হুজুর আমাদের মাদ্রাসা তো হুজুর বললেন যে আমাদের মাদ্রাসা যদি ধরো তাইলেই বেতাল হবে আর যদি বলো যে আমার মাদ্রাসা তাহলে আর সমস্যা থাকবে না কারণ যে ব্যক্তি ঘরে আমার ঘর সেই ঘরের মধ্যে কোনো ময়লা সে থাকতে দেয় যৌথ যত জিনিস আছে যৌথ জিনিসের মধ্যে ঝামেলা থাকে কিন্তু ব্যক্তি মালিকানাধীন যে জিনিস আছে তার মধ্যে সেটার মধ্যে কি থাকে না ঝামেলা থাকে না যৌথ একটা পুকুর পড়ে থাকলে তার ভিতরে যেই আয় ইনকাম হয় ব্যক্তি মালিকানাধীন পুকুর থাকলে তার ভিতরে আয় অনেক বেশি হয় যৌথ যত কাজ আছে সেই কাজের ভিতরে অনেক সময় গড়বড় হয় সঠিকভাবে তার পরিচর্যা করা হয় না সঠিকভাবে তার পরিচর্যা না করার কারণে ওই কাঙ্ক্ষিত মানের ফলও পাওয়া যায় না আর ওই একই জিনিস যদি ব্যক্তি মালিকানাধীন হয় তাহলে আমি যেই বিছনার উপর ঘুমাই সেই বিছনাটা আমার মালিকানাধীন যার জন্য ঘুমের আগে আমি কি করি বিছনাটাকে পরিষ্কার করি আমি যেই থালাটায় খাবার খাই সেই থালাটায় আমার নিজের এই জন্য আমি এই থালাটাকে পরিষ্কার করার জন্য দৈনিক অন্তত তিনবার সেই থালাটাকে আমি ধুয়ে পরিষ্কার করি আমি যে পোশাকটা পরি এটা আমার নিজের পোশাক যার জন্য আমি দৈনিক না হলে দুই একদিন পরে হলে আমার পোশাককে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি এর বিপরীত শব্দ আমাদের আমাদের কাজ আমাদের স্কুল আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের বাজার আমাদের শব্দ যেখানে যেখানে আছে প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু ত্রুটি আছে যেই শব্দের মধ্যে আমার আছে সেই শব্দের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আছে আর যেই শব্দের মধ্যে আমাদের আছে সেই শব্দের মধ্যে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নাই এইবার বলেন নামাজ কি আমাদের না আমার কথা বুঝতে থাকলে বলেন নামাজ কি আমাদের না আমার 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 নামাজ আমার আল্লাহ আমাকে হুকুম করছে নামাজ পড়ার জন্য আমার সালাত আমি আদায় করব আমার নামাজ আমি আদায় করব এটাকে যৌথভাবে করা যাবে না আমাদের নামাজ আমাদের নামাজ আমাদের রোজা আমাদের হজ আমাদের যাকাত যৌথভাবে বলার কোনো সুযোগ নাই ইবাদতের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত মুসলমানদের মধ্যে আমার শব্দ না আসবে ততক্ষণ পর্যন্ত ওই কাঙ্ক্ষিত মানের ইবাদত হওয়া সম্ভব না আমাদের নামাজ এটা না আমার নামাজ আমার নামাজ আমার ইবাদত আমার মসজিদ আমার মাদ্রাসা আমার হুজুর আমার দিন আমার ধর্ম আমার ইসলাম এই শব্দটাকে নিয়ে আসতে হবে এই মসজিদ যদি বলা হয় আমার মসজিদ তখন মসজিদের ভিতরে আর কোনো সমস্যা থাকে না প্রত্যেক মুসল্লি যদি মনে করে যে এটা আমার মসজিদ তাহলে মসজিদে আসলে একটু ময়লা দেখলে তার ভিতরে অনুশোচন আসবে আরে মসজিদটা তো আমার তাই ময়লাটা একটু পরিষ্কার করি মসজিদে হুজুর না থাকলে নিজের ভিতরে অনুশোচন আসবে আমার মসজিদে হুজুর নাই হুজুরের ব্যবস্থা করি আমার মসজিদের হুজুরের বেতন নাই এইটা আমার ভিতরে অনুশোচন আসবে আর যখনই এটা চলে আসছে আমাদের তখন অনুশোচনা কি হয়ে গেছে কমে গেছে আমি না দেখে আরেকজন দেখবে আয়ে সে না দেখে আরেকজন ছোটকালের গল্প আপনারা অনেকেই পড়ছেন অনেকেই শুনছেন এক রাজার ইচ্ছা হয়েছিল যে আমার রাজ্য দীর্ঘদিন পরিচালনা করতেছি তো আমি একটা কাজ করি জনগণ আমাকে কতটা বিশ্বাস করে কতটা ভালোবাসে ছোট্ট একটা পরীক্ষা নেই তো রাজার যেই কাজ সেই যেই চিন্তা সেই কাজ সে চিন্তা করছে যে জনগণকে হুকুম করি যে সবাই যেন অন্তত 5 কেজি করে দুধ আমার এই পুকুরে নিয়ে আসে আমার পুকুরের ভিতরে ফেলে দেয় তাহলে এক সময় আমার পুকুরটা দুধের পুকুর হয়ে যাবে আর আমি এই দুধে দুধ দ্বারা গোসল করতে পারবো একটা জনগণের কি ভালোবাসা আছে সেটাও দেখলাম আমার আমার স্বার্থটাও হাসিল হয়ে গেল দিলে যে একটা তামান্না ছিল সেইটা ইচ্ছাটাও পুরো হয়ে গেল তো রাজ্যে পুরো রাজ্যে এলান করে দেওয়া হলো যে সবাই তোমরা রাজার নির্দেশ রাজার বাড়ির যে পুকুর আছে এই পুকুর দুধ দ্বারা গড়তে হবে সবাই এখানে যে যতটা পারো সহযোগিতা করো নির্দিষ্ট একটা পরিমাণ করে দিছে যে এই পরিমাণ দুধ সবাই নিয়ে আসবো তো জনগণ চিন্তা করছে যে অন্তত 500 মানুষ বা 5,000 মানুষ এই রাজার আয়ত্তে আছে 5,000 মানুষ সবাই যদি 5 কেজি করে দুধ দেয়
তো তাহলে আমি একজন মানুষ যদি পানি দেই এতে কোনো সমস্যা হবে না। ঠিক সমস্ত জনগণের মেন্টালি ভিতরে একই কাজ করছে, সবাই দেখলাম দেমাগের ভিতরে কি আসছে, সবাই তো দুধ দিবে, আমি যদি একা পানি দেই তাতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। বাস এই চিন্তা ভাবনা সবার ভিতরে কাজ করছে। রাজা নির্দেশ দিছে পরদিন সকালবেলা অপেক্ষায় বসে আছে পুকুর পারে, যে আজকে তো দুধ দ্বারাই পুকুর সব ভরে যাবে। তো প্রথম যে আসছে সে চিন্তা করছে যে আমি পানি নিয়ে আসছি, পানি দেওয়া যায়, বাকিরা তো দুধ নিয়ে আসবে। তো এক সময় দেখা গেছে রাজার পুকুর সবই পরিপূর্ণ ভরে গেছে, তবে কিসে? রাজার পুকুর ভরছে ঠিক, কিন্তু কিতে ভরছে? পানিতে। দুধে আর পুকুর ভরে নাই, কারণটা কি? ওই যে আমাদের রাজা, আমাদের রাজার পুকুর ভরতে হবে। আর যদি ওই প্রজাদের ভিতরে এই এতমিনান থাকতো যে রাজার নির্দেশ দিছে যেহেতু দুধ নিয়ে যাওয়ার কথা বলছে, আমি 2 কেজি দুধ নিয়ে যাই, তাহলে ফলাফল কি হইতো? সমস্ত জনগণে দুধ নিয়ে আসতে পারতো আর রাজার বাকি রাজার বাড়ির পুকুর অনায়াসে দুধ দ্বারা পরিপূর্ণ করা হইতো। তো এখন এই নামাজকে বানানো হয়েছে পাইকারি ভাবে, আমাদের নামাজ শব্দটা হয়ে গেছে কি, আমাদের নামাজ, আমাদের মসজিদ। এই এক শব্দের কারণে এখন আমরা অনেকটা দূরত্বের মধ্যে আছি, যেই দূরত্বে আল্লাহ তাআলা থাকতে নিষেধ করছেন। আল্লাহ তাআলা আকিমুস সালাহ বারবার বলছেন, শুরুতে যেই কথা বলেছিলাম যে কোরআন শরীফে আল্লাহ তাআলা 80 বারের মতো নামাজের কথা বলছেন, অন্য অন্য ইবাদতের কথা এতটা বলেন না যতটা নামাজের কথা বলছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, যে ইসলামের মূল ভিত্তি 5 জিনিসের উপর, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আকিমুস সালাহ, ওয়া ইকামাতিস সালাহ। আল্লাহ তাআলার উপর ঈমান আনার পরে মুমিনের সর্বপ্রথম কাজ হয়ে দাঁড়ায় নামাজ আদায় করা। সম্মানিত হাজিরিন, নামাজ এমন একটি ফরজ ইবাদত যার কোনো বিকল্প নাই। রমজান মাসে রোজা না রাখতে পারলে বিকল্প ব্যবস্থা আছে, একান্ত যদি শরীয়ত তাকে কাউকে অনুমতি দেয় যে এই ব্যক্তি রোজা রাখতে অক্ষম, তাহলে তার জন্য ভিন্ন ব্যবস্থা আছে, সে ফেদিয়া দিয়া বা অন্য সিস্টেমে আরেকজনের মারফত রোজা রাখাইতে পারবে। এরপরে হজেরও বদলি ব্যবস্থা আছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করে, যদি কোনো ব্যক্তি হজ ফরজ হওয়ার পরে সে হজ করে যে কোনো কারণবশত, শরীয়তি ওজনের কারণে যদি সে হজ করতে না পারে, তাহলে সে পরবর্তীতে হজ তার পরিবর্তে যদি অন্য কাউকে দ্বারা হজ করায় সেটাও কি হয়ে গেল, বদলি হজ করার সুযোগ আছে। কিন্তু কেবলমাত্র নামাজ যার কোনো বিকল্প নাই, এরকম কোনো আসেনি ব্যবস্থা যে আমি নামাজ করতে পারলাম না, তোমার রাখতে দিলাম, তুমি 5 ওয়াক্ত নামাজ আমারটা পড়ে দিও, এমন মাসালা আছে শরীয়তে? এমন মাসালা নাই যে আমার নামাজটা আমি কাজা করলাম, তুমি আমার নামাজটা পড়ে দিও, এমন সিস্টেম নাই। এই এই ব্যাপারে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফার। এই হাদিস শুরুতেও একবার বলেছি, আবারও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। আল্লাহ তাআলা অন্য অন্য যত গুনাহ আছে, যত পাপ আছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মোচন করে দিতে পারবেন, আল্লাহ তাআলা মাফ করে দিতে পারবেন, কিন্তু শিরক এবং কুফরির যে গুনাহ, শিরক এবং কুফরির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা, শিরক এবং কুফরির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। তাহলে নামাজ যদি ছেড়ে দেয় ইচ্ছা করে, কি করলাম আমি? কুফরি করলাম। আমরা যে কুফরি করি এরপরে যে আল্লাহ তাআলা আমাদের রিজিক দিতেছেন, খাবার খাওয়াইতেছেন, এটা আমাদের শুকরিয়া আদায় করে শেষ করা যায় না। আমরা যতটা কুফরি আল্লাহ তাআলার করলাম, এরপরে যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়ে রাখছেন, আল্লাহ তাআলা যে আমাদেরকে বাঁচায় রাখছেন, আমাদেরকে যে আল্লাহ তাআলা আযাব কদর দেন না, এইটাই আমরা অনেক শুকরিয়া আদায় করা দরকার, যে আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন কোনো বিপদ মুসিবত আযাবের মধ্যে গ্রেফতার করতেছেন না। না হলে আমরা সরাসরি কুফুরির সাথে জড়িত, আপনি আমি সবাই, আমার আপনার সন্তান, আপনার আমার সম্রাট, আপনার স্ত্রী আমার স্ত্রী, সবাই এই কুফুরি কাজের মধ্যে লিপ্ত আছি। যদিও আমরা এখন সেটাকে, যদিও মনের থেকে আমরা এটাকে খেয়াল করতেছি না যে আমরা কত বড় কাজে জড়িত আছি, ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি নামাজকে ছেড়ে দিল তাহলে সেই ব্যক্তি কুফুরি করলো। এখন আপনার কাছে প্রশ্ন, আমার কাছে প্রশ্ন, যে আমরা কোন জায়গায় আছি? ইসলামের সকল বিধানকে সহজ করে দেওয়া হয়েছে,
একজন অসুস্থ মানুষ রোজা করতে না পারলে, যেই কথা শুরুতে বলছি যে রোজা রাখতে না পারলে তার জন্য বিকল্প ব্যবস্থা আছে, হজ করতে না পারলে তার জন্য বিকল্প ব্যবস্থা আছে, কিন্তু যদি কোনো ব্যক্তি নামাজকে ছেড়ে দেয় এর বিকল্প কিছু আছে? বিকল্প কিছু নাই। আল্লাহ তাআলা বলেন হাফিজু আলা সলাওয়াতি ওয়াসসালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিজু আলা সলাওয়াতি ওয়াসসালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা নামাজের প্রতি যত্নবান হও। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজের প্রতি কি হও? যত্নবান হও। আমরা নামাজ পড়ি ঠিক, কিন্তু নামাজের কি নেই না? যত্ন নেই না। নামাজ পড়ি কিন্তু কি হয় না? নামাজের যত্ন নেওয়া হয়। যত্ন কোনটা? আপনার বাচ্চাকে যদি আপনি দেখেন সারা শরীরে ময়লা, তখন দেখার সাথে সাথে কি করেন? যে আরো ময়লা ভরাই, এই ব্যবস্থা করেন না পরিষ্কার করার ব্যবস্থা করেন? পরিষ্কার করার ব্যবস্থা করা হয় এই জন্য যে আপনি সন্তানের দায়িত্ব করলেন, সন্তানের যত্ন নেওয়ার জন্য আপনার দিলের ভিতরে আসছে যে আমার সন্তানের যত্ন নেওয়া দরকার। তখন আপনি আপনার সন্তানকে যত অপরিচ্ছন্ন অবস্থায় দেখেন সেটার থেকে পরিষ্কার করার জন্য সব ধরনের ব্যবস্থা আপনি করেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন হাফিজু আলা সলাওয়াত ওয়াসসালাতিল উস্তা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও। তাহলে নামাজের আগে নামাজ তো পড়ার কথা অন্য অন্য জায়গায় বলছেন, নামাজ কায়েম করার কথা বলছেন, কিন্তু এখানে আল্লাহ তাআলা কি বললেন? নামাজকে কি করার জন্য বলছেন? নামাজের ব্যাপারে যত্নবান হওয়ার জন্য বলছেন যে তোমরা নামাজের প্রতি কি হও? যত্নবান হও। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াসসালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা সব জানেন, সবকিছু জানেন। আল্লাহ তাআলা বললেন যে নামাজের প্রতি তোমরা যত্নবান হও। এরপরে আল্লাহ তাআলা আবার সাথে সাথে আরেকটা কথা বলে দিয়েছেন, বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে। মধ্যবর্তী নামাজ আমরা যে নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, তাহলে মধ্যবর্তী নামাজ পড়ে কোনটা? আসরের নামাজ। মধ্যবর্তী নামাজ পড়ে কোনটা? আসরের নামাজ। এই আসরের নামাজে আরব দেশে তৎকালীন জমানায় বা এখনো তাদের আসরের নামাজের সময় মানুষের কর্মব্যস্ততা থাকে সবচেয়ে বেশি। এই জন্য আল্লাহ তাআলা নামাজের প্রতি যত্নবান হওয়ার সাথে সাথে আবার আসরের নামাজের কথা বলে দিয়েছেন যে তোমরা নামাজের প্রতি যত্নবান হও, সাথে সাথে আসরের নামাজটাও একটু বিশেষ করে আসরের নামাজের প্রতি খেয়াল রাখবে, আসরের নামাজ যেন কোনোদিন ছুটে না যায়। যারা কর্মব্যস্ততার দিন আসে তখন আসরের নামাজের খবর থাকে না। এরপরে এই শীতের এই গরমের মৌসুমে আসলে দুপুরের পরে খানা খাইয়া যদি সুন্দর করে ঘুমায় আসরের নামাজের আগে আর ঘুম ভাঙে না। এই জন্য আল্লাহ তাআলা বিশেষ করে আসরের নামাজের কথা বললেন। দেখা যায় অনেক মানুষেরই আসরের নামাজের ভিতরে অনেকটা ত্রুটি হয়ে যায়। মাগরিবের নামাজে কিন্তু খেয়াল থাকে যে মাগরিবের নামাজ জামাতের সাথে পড়ার জন্য, জোহরের নামাজের একটা নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট টাইমে পড়ার জন্য, কিন্তু আসরের নামাজের জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন যার জন্য আসরের নামাজের সময় আমাদের ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ তাআলা বলেন ফা ইন খিফতুম ফারিজালান আও রুকবানান ফা ইদা আমিনতুম ফাযকুরুল্লাহ কামা আল্লামাকুম মা লাম তাকুনু তাআলামুন। ইনশাআল্লাহ আমরা এরপর থেকে বাকি আলোচনা পরে করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা পরে আসছেন তারা সুন্নাত নামাজ আদায় করে নেবেন।